উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। দেশটির তৈরি চল্লিমা এক নামের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের চেষ্টা করা হয় বুধবার। এ সময় রকেটের ইঞ্জিন ও জ্বালানি সিস্টেমে সমস্যা দেখা দিলে এটি সাগরে বিধ্বস্ত হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, 31 মে থেকে 11 জুনের মধ্যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সময় নির্ধারণ করেছিল উত্তর কোরিয়া। দেশটির রকেট উৎক্ষেপণের পরপরই জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের বাসিন্দাদের সতর্ক করে। পরে জাপান বাসিন্দাদের জানায় তাদের ভূখণ্ডে আঘাত হানার কোনো আশঙ্কা নেই। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার এটি ষষ্ঠ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ প্রচেষ্টা ছিল। 2016 সালে প্রথমবার কৃত্রিম উপগ্রহ প্রচেষ্টা চালায় দেশটি। এতে সফল হলে এটাই হতো দেশটির প্রথম গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ। মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা ঘোষণা দেওয়ার পরপরই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সূত্র এ তথ্য জানিয়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই জাপান ওকিনাওয়া অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে। পরে অবশ্য জানায়, ওই ক্ষেপণাস্ত্র বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে না। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি পরে সাগরে ভেঙে পড়ে যায়। এর আগে উত্তর কোরিয়া ঘোষণা দেয়, মার্কিন সেনাদের কার্যক্রম নজরদারির জন্য তারা 11 জুন একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে। এ সময় জাপানের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হয়, তাদের সীমানায় যে কোনো ক্ষেপণাস্ত্র আসলে তা গুলি করে নামানোর জন্য তারা প্রস্তুত। এদিকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে স্থানীয় সময় বুধবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মানুষ ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন শুনতে পায়। জরুরি বার্তায় তাদের বলা হয়, যে কোনো মুহূর্তে প্রয়োজনে এলাকা খালি করতে হবে। তবে 20 মিনিট পরেই জানা যায়, ভুল করে ওই বার্তা পাঠানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস হয়ে গেছে। এটি শুরুতেই রাডার থেকে হারিয়ে যায়। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান রি পিং চোল কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ঘোষণা দিয়ে বলেন, এটা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বেপরোয়া সামরিক কর্মকাণ্ডের জবাব। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আগ্রাসনের জন্য তাদের বেপরোয়া উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ্যে প্রকাশ করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ওই ক্ষেপণাস্ত্র হামলার আগে বলেছিল, উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করছে, যা জাতিসংঘের একাধিক নিরাপত্তা কাউন্সিলের আইন লঙ্ঘন করে। শেখ সামিনিয়াসার, খবর সংযোগ।